আসসালামু আলাইকুম রান্না করব পাঁচ মিশালি সবজি মাছ মাংস ছাড়াই এই সবজিটা খেতে বেশ ভালো লাগে রুটি পরোটা ভাত কিংবা পোলাওর সাথেও খাওয়া যায় খুবই সহজ একটা রেসিপি চলুন তাহলে মূল রেসিপি শুরু করি এখানে কেটে নিয়েছি আলু কাঁঠালের বিচি বরবটি ঢেঁড়স নিয়েছি পটল আর নিয়েছি চাল কুমড়া সবগুলো আমি এরকম করে ছোটো করে কেটে নিয়েছি এখানে আছে মুগ ডাল আধা কাপ এক ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব তারপর আলু আর কাঁঠালের বিচি কেটে রাখা দিয়ে অল্প করে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি কালারটা চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত ভেজে তেল থেকে তুলে নেব একইভাবে ঢেঁড়স আর বরবটিগুলো দিয়ে দেব হালকা হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভেজে নেব সবজির পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত ভাজবো তারপর আবারও কড়াই থেকে তুলে নিচ্ছি একইভাবে পটল ভেজে নেব আর চাল কুমড়া সেদ্ধ হতে সময় লাগে তাই চাল কুমড়াটাকে আগে ভাপ দিয়ে নেবেন তো আমি চাল কুমড়া ভাপ দিয়ে আধা সেদ্ধ করে নিয়েছি এবার ভেজে নেব হালকা তেল মশলায় এখানেও অল্প করে হলুদ মরিচ লবণ দিয়ে আমি ভেজে কড়াই থেকে তুলে নিলাম তো সবগুলি সবজি আমার ভাজা হয়ে গেছে এবার রান্না করার জন্য একই কড়াইতে অল্প করে তেল দিয়ে দিলাম ফুরনের জন্য শুকনো মরিচ আর জিরা দিয়ে দিলাম জিরার কালারটা চেঞ্জ হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে এবার পেঁয়াজের কালারটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে দিয়ে দেব দেড় চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ লবণ এবার আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেব সামান্য পানি দিয়ে এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর একটু কষিয়ে নেব এবার দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া মশলা যেই যেমন পছন্দ করেন যার যার রুচি অনুযায়ী দিয়ে রান্না করে নিতে হবে তো আমি আমি ঘরের জন্য যেটা রান্না করি সেটাই শেয়ার করি যেদিন ভালো লাগে এবার ডাল ধুয়ে রাখা এখানে দিয়ে ডালগুলোকে কষিয়ে নেব আর ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি এক কাপ পানি দিয়ে দেব। ডালটা সেদ্ধ হবে আবার গলেও যাবে না আমি আস্ত আস্ত রাখব দিয়ে দেব একটা এলাচ ছোট এক টুকরা দারচিনি আর একটা তেজপাতা মুগ একটু গরম মশলা দিলে ফ্লেভারটা ভালো হয় খেতে ভালো লাগে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করব কারণ এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না যেহেতু আমি ভিজিয়ে রেখেছি আর মুগ ডাল রান্নার আগে অবশ্যই ভিজিয়ে নেবেন তাহলে সেদ্ধ হতে বেশি সময় লাগে না তা না হলে ডালটা সেদ্ধ হতে বেশ সময় লাগে ভাজা সবজিগুলো দিয়ে এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর পরিমাণ মতো পানি দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে তো এখানে আমি এক কাপ পানি দিয়ে ডাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করব আর দিয়ে দেবো কাঁচামরিচ ফালি পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দেব। বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সবজি রান্না করলে সবজির কালারগুলো নষ্ট হয়ে যায় সবজির কালার ঠিক রাখতে চাইলে কিছুক্ষণ ঢেকে রান্না করুন তারপর ঢাকনা খুলে বাকিটুকু রান্না করে নিন এবার উপরে আমি ধনে পাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে মাখা মাখামাখা হলে নামিয়ে নেব ক্যামেরার কারণে যেহেতু আমি নর্মাল একটা ফোন দিয়ে ভিডিও করি তাই এখানে কালারটা খুব সুন্দর আসে না আপনারা রান্না করে দেখবেন এটার কালার যেমন সুন্দর হয় খেতেও বেশ ভালো হয় তো লবণ চেক করে লবণ লাগলে দিয়ে নেবেন আমি একটু লবণ দিয়ে নিয়েছি নামানোর আগে এক টেবিল চামচ ঘি দিয়ে দেব। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপর নামিয়ে নেব এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাখা মাখাও হয়ে গেছে কম তেল মশলায় বেশ মজার একটা রান্না দিয়ে দিলাম অল্প করে জিরা গুঁড়া চোলাটা অফ করে দিয়েছি এবার মিশিয়ে আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি সবজি তো আমাদের লাগেই প্রতিদিন রুটির সাথে সবজি খেতেই হয় তো এভাবে একদিন রান্না করে দেখবেন যারা এখনও এভাবে রান্না করে দেখেননি অবশ্যই ভালো লাগবে আরও মজা হবে নিশ্চয়ই এতক্ষণ ধর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ এরকম ঘরোয়া সহজ রান্না দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং হ্যাপি কুকিং